প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা এমন পাঁচটা রহস্যময় ঘটনার ব্যাপারে জানবেন যে ঘটনাগুলির রহস্য আজ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়ে ওঠেনি। তো চলুন শুরু করা যাক। নাম্বার এক, 1888 সালে আগস্ট মাস থেকে আরম্ভ করে নভেম্বর মাস পর্যন্ত লন্ডনের হোয়াইট চ্যাপেল ডিস্ট্রিক্টে একের পর এক পাঁচটা মহিলার খুন হয়। খুনি পাঁচটা মহিলার হত্যা একই রকম ভাবে করেছিল এবং তাদের লাশ এমন ভাবে বিকৃত করা হয়েছিল যে পুলিশরা হাজার চেষ্টা করেও হত্যাকারীর কোনো নাগাল পাননি। তারপর হঠাৎ একদিন পুলিশের হাতে একটি চিঠি আসে অজানা নামে, যে চিঠিতে দাবি করা হয় যে সেই পাঁচটা মহিলার হত্যাকারী। চিঠিতে খুনিতার নাম লিখে গেছেন জ্যাক দ্য রিপার। পুলিশ অনেক তদন্ত করার পরে বুঝতে পারলো যে চিঠিটা নকল, কিন্তু ততক্ষণে জ্যাক দ্য রিপারের নাম গোটা লন্ডনে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ খুনিকে জ্যাক দ্য রিপার নামে চিনতে লাগলো। হাজার চেষ্টা করেও খুনির কোনো নাগাল পাওয়া যায়নি। এই ঘটনার 130 বছর পরেও আজও এই রহস্যময় খুনের ব্যাপারে মানুষ অনেক কৌতূহল প্রকাশ করে। নাম্বার দুই, সাউট অফ টিউরিন। এটি একটি ঐতিহাসিক কাপড় যেটি ইটালির সেন্ট জর্জ ব্যাপটিস্ট চার্চে রাখা আছে। এই কাপড়ে একটি মানুষের ছবি আছে বলা হয়। এই ছবিটি যীশু খ্রিস্টের। এটা মনে করা হয় যে যীশু খ্রিস্টের মৃত্যুর পর তাকে এই কাপড়ে জড়িয়েই রাখা হয়েছিল। আর এই কাপড় যে মানুষটির ছবি আছে সেটি যীশু খ্রিস্টের শরীরের ছবি। রিসার্চাররা অনেক গবেষণা করে বলেন যে কাপড় 12 কিংবা 13 শতকের, কিন্তু যীশু খ্রিস্ট তো 2000 সাল আগেই মারা গেছিলেন। ইতালির একটি ধর্মগুরুর মতে বিজ্ঞানের আধুনিক যন্ত্র দ্বারা প্রমাণ করা সম্ভব নয় যে এই কাপড়টি যীশু খ্রিস্টের না অন্য কারোর। বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে ব্যর্থ হয় যে এই কাপড়টি যীশু খ্রিস্টের নয়, কিন্তু কেউ জানে না এই কাপড়টি কোথা থেকে এসেছিল। নাম্বার তিন, জন এফ কেনেডি। আমেরিকার সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্টের মধ্যে একজন ছিলেন। 22 নভেম্বর 1963 সালে এনাকে পাবলিকের সামনে গুলি করে হত্যা করা হয়। লি হার্ভি অসওয়ার্ডকে কেনেডির হত্যাকারী বলে মনে করা হয়। কেনেডির হত্যার 57 বছর হয়ে যাওয়ার পরেও অনেকে মনে করে লি হার্ভি প্রেসিডেন্টের আসল খুনি নয়, কারণ যখন প্রেসিডেন্টকে হত্যা করা হয় তখন লি হার্ভি প্রেসিডেন্টের থেকে অনেক দূরে ছিল। লোক মনে করে প্রেসিডেন্টের খুনি অন্য কেউ ছিল, গুলি করার পরে ওখান থেকে পালিয়ে যায়। এখন যে রহস্যের কথা বলবো সেটি একটি মহিলাকে নিয়ে। যখন প্রেসিডেন্ট কেনেডিকে গুলি করে মারা হয় তখন ওনার আশেপাশে অনেক লোকজন ছিল আর মিডিয়াও ছিল যারা পুরো ঘটনাটা রেকর্ড করেছিল। যখন FBI প্রেসিডেন্টের হত্যার সময়ের ফটোগ্রাফগুলো দেখছিল তখন তারা লক্ষ্য করে একটি মহিলাকে, যিনি মাথায় স্কার্ফ করেছিলেন যার কারণ আর মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। FBI লক্ষ্য করেছিল যে ওই মহিলার কাছে হয়তো একটা ক্যামেরা আছে। মহিলাটি ওই ঘটনার ছবি তুলছিল। পরবর্তী সময়ে এই মহিলাটিকে খোঁজার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু মহিলার কোনো পাত্তাই পাওয়া যায়নি। তারপরে FBI ওই মহিলার কাছে আপিল করে যে তিনি যে কেউ হয়ে থাক না কেন যেন সামনে আসে এবং তার ক্যামেরায় তোলা ফটোগ্রাফিগুলো FBI-কে দিয়ে হত্যার মূল দোষীকে খুঁজতে সাহায্য করে। কিন্তু ওই মহিলা সামনে আসে না। ওই মহিলাটি কে ছিল এটা কেউ জানে না। FBI একটি ভিডিও দেখে অবাক হয়ে যায়। সেটি হলো যে ওই ঘটনার সময় প্রায় প্রত্যেক মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছিল, কিন্তু ওই মহিলাটি কোনো রকম ভয় ডর না করে ফটো তুলতে ব্যস্ত। এটা তো এখনও জানা সম্ভব হয়ে ওঠেনি যে ওই মহিলাটি কে ছিল। অনেকে মনে করে ওই মহিলাটি আসল হত্যাকারী আর ওই মহিলাটির হাতে যেটি ছিল ওটা কোনো ক্যামেরা নয়, ওটা একটা বন্দুক ছিল। এই মহিলাকে পরবর্তীকালে সবাই বাবুস্কি লেডি বলে জানতে লাগলো, কারণ এই মহিলাটি নিজের মাথায় যে স্কার্ফটি পরেছিল সেটি রাশিয়ায় বয়স্ক মহিলারা পরে থাকে এবং রাশিয়াতে এই স্কার্ফকে বাবুস্কি বলা হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।